1000 জন রক্তদাতার একসাথে রক্তদান। বনগাঁ হাসপাতাল সহ আরো তিনটি হাসপাতালের সহযোগিতায় আয়োজিত হলো বনগাঁ শ্রমিক সংগঠনের রক্তদান শিবির। স্বেচ্ছায় রক্তদানের নজির বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের। বনগাঁ জেলা আইএনটিটিউসির পক্ষ থেকে 1200 ইউনিট রক্তদানের লক্ষ্যমাত্রা রেখে এদিন শুরু হয় রক্তদান শিবির। বনগাঁ, বারাসাত ও কলকাতার তিনটি ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত হয় রক্তদান শিবির। সকাল 9টা থেকে বনগাঁ বারোরপল্লী লোকনাথ মন্দির প্রাঙ্গণে শুরু হয় রক্তদান। প্রায় 50টি বেড প্রস্তুত করা হয়েছিল রক্তদাতাদের জন্য। এদিন রক্তদান শিবিরকে সামনে রেখে লোকনাথ মন্দির চত্বরে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক, বিধানসভার মুখ্য সচেতক বিধায়ক নির্মল ঘোষ, বিধায়ক তথা তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের পরিচালনায় বারোরপল্লী লোকনাথ মন্দির কমিটির সহযোগিতায় এদিনের শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল যথেষ্টই। একসাথে এত মানুষ রক্তদান করলেন যা গোটা রাজ্যের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করল। জানা গেছে বৃহস্পতিবার থেকে জন্মাষ্টমী উপলক্ষে পরপর 11 দিন ব্যাপী বারোরপল্লী লোকনাথ মন্দিরে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথা মেনে চাকদার গঙ্গা থেকে গঙ্গা জল এনে লোকনাথ বাবার অভিষেক করানো হবে। বহু ভক্ত চাকদায় যাবেন জল আনতে। এর জন্যে মন্দির কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন মন্দির কমিটির ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ। তিনি বলেন, আমরা এই দিনটা প্রতিবারই করি। আমি বারোরপল্লী লোকনাথ মন্দির কমিটিকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের এই জায়গাটা দিয়েছে। এবং আমাদের যে ট্রেড ইউনিয়নের বিরায় 32টা ট্রেড ইউনিয়নের প্রত্যেক জায়গার থেকে লোক এসছে, তারা আমাদের শ্রমিক ভাইরা এসে রক্ত দিচ্ছে, একটা গর্বের ব্যাপার। কারণ আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলে কোথাও এরকম এত বড় প্রোগ্রাম হয়েছে। এই যে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, ভ্যান চালক ভাইরা, তারাও রক্ত দিচ্ছে। কলকাতা ব্লাড ব্যাঙ্ক বলেছে আমরা 1000 নেব, বনগাঁ বলেছে আমরা 100 নেব, আর বারাসাত বলেছে আমরা 100 নেব। তথাপিও কলকাতা ব্লাড ব্যাঙ্ক বলেছে, ডাইরেক্টর এসছেন, উনি বলেছেন যে যত দেবেন তত নেব। তা আমার বনগাঁর একটা ছেলে হয়ে আমি একটা দল করি তৃণমূল কংগ্রেস, যার নেত্রী হলো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যেখানে পার্থভৌমিক থেকে শুরু করে আমাদের মন্ত্রীরা সবাই আসছেন, তারাও আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে যে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিনী মোহন কান্দিলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।